Oscar, when it comes to student, I start the lesson class standard 1, subject mathematics, date 11-1-22. নমস্কার, আমি আগে কিছু বাংলা একটু বলে নিই। আমাদের এই সিলেবাসে প্রথমে স্ট্যান্ডার্ড ওয়ানের অঙ্ক বইয়ে 1 থেকে 100 পর্যন্ত আমরা রাইটিং ওয়ার্ডসে আমাদের মুখস্থ করছি, সেই জন্য আমরা কিছু একটা ছক করছি যাতে সহজভাবে কিছু আমরা সহজে এইগুলোকে রাইটিং ওয়ার্ডসে লিখতে পারি। কিন্তু লেখার মধ্যে আমাদের কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে মুখস্থ করতেই হবে সংখ্যা, যেমন হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত আমাদের মুখস্থ করে রাখতেই হবে, এগুলো পাল্টানো যাবে। যেমন 1 ও এন ই, 2 টি ডব্লিউ ও, 3 টি এইচ আর ডব্লিউ 3, 4 এফ ও ইউ আর 4, 5 এফ আই ভি ই, 5 এস আই এক্স 6, 7 এ সি ভি ই এন, 8 ই আই জি এইচ টি, 9 এন আই এন, 10 টি ই এন, 11 ই এল ই ভি ই এন, 12 টি ডব্লিউ ই এল ভি ই, 13 হচ্ছে টি এইচ আই আর টি ডব্লিউ এন, 14 এফ ও ইউ আর টি ডব্লিউ এন, 15 এফ আই এফ টি ডব্লিউ এন, 16 এস আই এক্স টি ডব্লিউ এন, 17 এ সি ভি ই এন টি ডব্লিউ এন, 18 লিখে টি ডব্লিউ এন, এটা কিন্তু একটা বাড়তি টি হবে না, মনে রাখতে হবে। 8 এর একটাই 8 লিখলো, আবার টি, যেমন 7 লিখে 3 করে দিলাম, কিন্তু এখানে 18 এর একটাই টি ব্যবহার হবে, এগুলো মনে রাখতে হবে। 19 লিখে 3 লিখলাম, কিন্তু 8 এর বেলায় একটাই টি হবে। এখানে 14 এফ ও ইউ আর 14, আর এখানে কিন্তু 40 বেলায় এফ ও আর কিউ আর, এই দুটো বানান ভুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই কথা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা সব করে রাখতে পারবো। আর এখানে 100 বানটা HUNDRE, এই কটা শিখলে আমরা 1 থেকে 100 পর্যন্ত রাইটিং ওয়ার্ডসে আমাদের সব হয়ে যাবে। কীভাবে হবে না, আমরা 1 থেকে 19 পর্যন্ত এইটা মুখস্থ করে নিলাম। এবার আমরা কি করব না, 20টাকে লিখে দিলাম TWENTY, 30-র বেলায় THIRTY, 30, 40 FORTY, 40, 50-র বেলায় FIFTY, 50, 60-র বেলায় SIXTY, 60, 70-র বেলায় ACVENTY, 70, 80-র বেলায় EIGHTY, 80, 90-র বেলায় NINETY, 90, লেখা হলো। আমরা তো এই জিনিসটা তো প্রথমে জেনে নিয়েছি, আমাদের জানা হয়ে গেছে। এবার আমার ইচ্ছা হচ্ছে যে 21, এই দেখুন 21টা কেমনভাবে হবে দেখো, 21 আমার এখানে 20 লেখা আছে, এই সব কটার প্রথমে এইগুলোর সব কটার আপনি 20টাকে লিখে দেবো TWENTY। এখানে 1 আছে, এই যে এখানে 1 আছে, আমি এখানে 1টা যোগ করবো, আমি করে ফেললাম। একবার যদি 39টা করে দেখি, আচ্ছা 39টা আমি একটু খেয়ে দিই আগে, 39 হলো, 30 প্রথমে কি লেখা আছে এইটা আগে আমি লিখে দিই THIRTY, 30, আচ্ছা 9 এখানে কোনটা, 9, এই যে NIN আমরা প্রথমে মুখস্থ করে নিয়েছি, আমি এখানে NINN করে দিলাম, 39 হয়ে গেল। আচ্ছা আমি যে 39 নয়, আমি একটা অন্য কিছু শিখবো, এখান থেকে কোনটাকে নেব, আচ্ছা 45টাকে একবার নিয়ে দেখি, 45 এখান থেকে দিলাম, 45 কি করছি, 40 লেখা আছে এখানে, এটা লিখে দিলাম FOR, 45 আছে, আমি এখান থেকে দেখছি এই যে 5 লেখা আছে, আমি এখানে 45 হয়ে গেল। বলছে না না, 45 আমার ঠিক হলো না, আমার একটা এবার 67 চাই, দেখি হয় কি না, আচ্ছা দেখাচ্ছি 67টা দেখুন একবার, 67 এখানে আমার মাথায় কি লেখা আছে, 60 লেখা আছে, আমি 60 লিখে দিলাম, SIXTY, 67 আছে, তাই জন্য 7 আমি এখান থেকে 7টা ACVE 67 হলো। বলছে 67 এর পর অন্য একটা করে দেখা, আর এক অন্য একটা হচ্ছে কি না, 73
73 টাকে বলা হচ্ছে 73 এর মাথায় 70 যে লেখা আছে এ সি ভি ই এন টি ও আই 73 টাই এখানে টি পেয়ে যাও টি এইচ আর ডবল টি টি এইচ আর ডবল 73 হল বলে 73 হলে হবে এবার 8 এর শতকে এইখান থেকে আসুন এখান থেকে কোনটা নিই কোনটা নিই কোনটা নিই কোনটা নিই 88 এইটা নিই 88 এর মাথায় কি লেখা আছে 80 লেখা আছে এই যে ই আই জি এইচ টি ও 80 এখানে 8 কোনটা এই যে 8 ই আই জি এইচ এইটা হলো এবার আমি 99 টা এবার করে দিচ্ছি এই যে 99 এই যে 99 এটা করছি কিভাবে 99 টা না এই যে 90 লেখা আছে এন আই এন 99 এখানে আছে 9 এই যে 9 এন আই এন 99 এইভাবে আমরা একদম 99 পর্যন্ত রাইটস ইন ওয়ার্ডসে আমরা লিখে ফেললাম আর 100 টা কিন্তু আমাকে মুখস্থ করে রাখতে হবে এইচ ইউ এন ডি আর ই আমরা তাহলে 1 থেকে 100 পর্যন্ত ওয়ার্ডস ইন ওয়ানে শিখে ফেললাম রাইট ইন ওয়ার্ডসে এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে আমরা যে বানানগুলো লিখছি 1 থেকে 100 এর মধ্যে এখানে কিন্তু একটা লক্ষ্য করার বিষয় আছে যে এর মধ্যে কোন জায়গায় এ অক্ষরটা ব্যবহার করা নেই এখানে কোন জায়গায় এ নেই 1 থেকে 100 এর মধ্যে এ অক্ষর কোন জায়গায় নেই প্রশ্ন হতে পারে যে 100টা ওয়ার্ড বলো যার মধ্যে এ অক্ষর ব্যবহার নেই তখন আমরা কি বলবো না 1 থেকে 100 পর্যন্ত কোন জায়গায় এ অক্ষরটা ব্যবহার করা হয়নি দেখবেন এ অক্ষরটা নেই হলো তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা রাইট ইন ওয়ার্ডস এ শিখে ফেলবো আচ্ছা ওয়ার্ডস শেখা যাবে আবার তো হ্যাঁ আমরা ওয়ার্ডস দুটোই শেখা যাবে হ্যাঁ দুটোই হয়ে যাচ্ছে বলছে নমস্কার টুডে নো নেক্সট ক্লাস থ্যাংক ইউ